ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অর্থাৎ আয়কর বিভাগ থেকে যে চাকরির বিজ্ঞপ্তিটি বের হয়েছে তারই বিষয়ে আজ আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন, যেটি বের হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দিল্লি থেকে। এখানে যে যে পোস্টে লোক নিয়োগ করা হবে সেগুলি হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড টু এবং MTS মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে। এই জবের জন্য তারাই আবেদন করতে পারবেন যারা স্পোর্টস পারসন অর্থাৎ খেলার সঙ্গে যুক্ত ছিলেন বা যুক্ত আছেন, যেমন স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলে যারা কখনো খেলেছেন অথবা বর্তমানেও খেলছেন তারাই এই জবের জন্য আবেদন করতে পারবেন। অন্যথা অন্য বাকিরা যারা খেলার সঙ্গে যুক্ত নেই তারা আবেদন করতে পারবেন না। প্রথমে রয়েছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, তাদের বেতন দেওয়া হবে 9,300 থেকে 34,800 টাকা, সঙ্গে গ্রেড পে 4,600 টাকা। দুই নম্বরে রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, 5,200 থেকে 20,200 টাকা তাদের বেতন দেওয়া হবে এবং গ্রেড পে 2,400 টাকা। তারপর যেটি রয়েছে তিন নম্বরে স্টেনোগ্রাফার গ্রেড টু, 5,200 থেকে 20,200 টাকা, গ্রেড পে 2,400 টাকা। চার নম্বরে রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ, 5,200 থেকে 20,200 টাকা আপনাদের বেতন দেওয়া হবে এবং গ্রেড পে 1,800 টাকা দেওয়া হবে। এই জবটি পার্মানেন্ট জব নয়, এটি টেম্পোরারি, আপনাদের কন্ট্রাক্ট বেসিক নেওয়া হবে 2 বছরের জন্য। এই জবের জন্য আপনাদের বয়স সীমা দেওয়া হয়েছে, যারা ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের জন্য আবেদন করবেন তাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার এবং মাল্টি টাস্কিং স্টাফের জন্য আবেদন করবেন তাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এবং বয়সের যে ছাড় রয়েছে, জেনারেল এবং OBC ক্যান্ডিডেটের জন্য 5 বছরের ছাড় রয়েছে এবং HG/ST ক্যান্ডিডেটের জন্য 10 বছরের বয়সসীমার ছাড় রয়েছে। এখন দেখে নিন শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে এই জবগুলি আবেদন করতে গেলে। এক নম্বর রয়েছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের ক্ষেত্রে ডিগ্রি কোয়ালিফিকেশন আপনাদের থাকতে হবে। দুই নম্বর রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, তার জন্য ডিগ্রি কোয়ালিফিকেশন সঙ্গে ডাটা এন্ট্রি স্পিড 8,000 কি আপনাদের পার ঘন্টায় টাইপিং স্পিড থাকতে হবে। তিন নম্বর রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন, সঙ্গে টাইপিংয়ের ভালো একটা দক্ষতা আপনাদের থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, এখানে টাইপিং স্পিড ও উল্লেখ রয়েছে। আপনার নোটিফিকেশনটি ভালো করে একবার পড়ে নেবেন। মাল্টি টাস্কিং স্টাফ, এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। এখন দেখে নিন পোস্টের সংখ্যা, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর সংখ্যা 1টি, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সংখ্যা 4টি, স্টেনোগ্রাফার গ্রেড টু এখানে পোস্টের সংখ্যা 3টি, মাল্টি টাস্কিং স্টাফ 6টি। সিলেকশন করা হবে লিখিত পরীক্ষা এবং মৌখিক ইন্টারভিউর মাধ্যমে, এবং আপনাদের জব লোকেশন দেওয়া হবে দিল্লি। স্পোর্টস কোন কোন বিষয়ে আপনাদের খেলাধুলার অভিজ্ঞতা এখানে চেয়েছে দেখে নিন, যেমন ফুটবল, হকি, ক্রিকেট, কবাডি, এই সকল স্পোর্টসের বিষয়ে আপনাদের যদি স্টেট লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল এবং ন্যাশনাল লেভেলে কোনো দিন খেলে থাকেন তাহলে আপনারা এই জবের জন্য আবেদন করতে পারবেন। আপনার নোটিফিকেশনে একটু ভালো করে দেখে নেবেন। আবেদন করতে হবে আপনাদের অফলাইন মাধ্যমে, আপনারা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করবেন এই অ্যাড্রেসে, দ্য ডেপুটি কমিশনার অফ ইনকাম ট্যাক্স, রুম নাম্বার 378A, CR বিল্ডিং, IP স্টেট, নিউ দিল্লি 110002। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 15/4/2021-এর মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে। আবেদন করার ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট যেমন প্রয়োজন হবে দেখে নিন, যেমন মাধ্যমিক অথবা SSC সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হবে, এইজ প্রুফ সার্টিফিকেট প্রয়োজন হবে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন হবে, এবং স্পোর্টস বা গেমের সঙ্গে যারা আপনার যুক্ত আছেন অথবা যুক্ত ছিলেন তারই একটি সার্টিফিকেট প্রয়োজন হবে, HG/ST/OBC হলে সার্টিফিকেট প্রয়োজন হবে, এবং আধার কার্ডের 1 কপি সেক্ষেত্রে প্রয়োজন হবে। আবেদন করতে গেলে যে ফর্মেটটি প্রয়োজন হবে সেটি ডিসক্রিপশন বক্সে আপনার যে নোটিফিকেশন লিঙ্কটি দেওয়া রয়েছে সেই নোটিফিকেশন লিঙ্কে পেয়ে যাবেন। সেখান থেকে ফর্মেটটি প্রিন্ট করে আপনারা সেটি পূরণ করে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করে নেবেন 15/4/2021-এর মধ্যে।